২০২৩ এর বিধানসভা নির্বাচনে দামামা বেজে উঠতেই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মারামারিতে উত্তপ্ত হল তেলিয়ামোরা অভিযোগ এবং পাল্টা অভিযোগে সরগরম নয় নভেম্বর সিপিআইএম ছাত্র যুব সংগঠনের একটি জনসমাবেশকে কেন্দ্র করে তেলিয়ামোড়া থানা এলাকার করৈলং স্কুল চমুনি এলাকায় এক পথসভা করছিল সিপিআইএম ছাত্র যুব সংগঠন তেলিয়ামোরা মহকুমা কমিটি তখনই বিজেপি দলের মিছিল থেকে অতর্কিতভাবে সিপিআইএম এর সেই পথসভার মধ্যে হামলা চালায় এমনটাই অভিযোগ সিপিআইএম দলের কর্মী সমর্থকদের এতে উভয় দলের কর্মী সমর্থক সহ দুই পুলিশ কর্মী আহত হয় বলে জানা গেছে সেই সঙ্গে করা হয় একটি গাড়ি এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে অগ্নিগর্ভ রূপ নেয় এলাকা খবর যায় থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী এদিকে পুলিশের গাড়িতে করে আহত কর্মী এবং পুলিশ কর্মীদের রক্তাক্ত অবস্থা নিয়ে আসা হয় তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে জানা গেছে উভয় দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক সহ দুই পুলিশ কর্মী আহত হয়েছে এই প্রসঙ্গে কল্যাণী রায় স্পষ্ট ভাবে জানান রাজ্য সরকার চলছে চার বছরের বেশি সময় হয়েছে কোনো সন্ত্রাস করতে দেওয়া হয়নি এই ঘটনার অবতারণা করে তিনি বলেন তাদের দলীয় দুই কর্মীকে কমিউনিস্টরা আক্রান্ত করে আত্মরক্ষার্থে তাদের দলীয় কর্মীরা হাতাহাতি করে রাজনীতির পাদ প্রদীপে আসার জন্যই তারা রাজনৈতিক সন্ত্রাস করছে বলে জানান তিনি কমিউনিস্ট পার্টির একটা পথসভা চলছিল কোরলংয়ে আমাদের সাথী বীরেশ্বর দাস এবং পার্থ দাসকে অতর্কিতে তারা ঢিল ছুটতে থাকে লাঠি দিয়ে আক্রমণ করে বিভিন্নভাবে আমাদের ছেলেদের উপর আক্রমণ করে ফলে হাতাহাতি হয় আমাদের ছেলেরা প্রাণ রক্ষার্থে আত্মরক্ষার্থে তারাও হাতাহাতি করে আসলে কমিউনিস্ট রাজনৈতিক জন্যই তারা সন্ত্রাস করছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা তেলিয়ামোড়ায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও ট্রেসার বাহিনী ঘটনার পর উভয় দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট সার্চিন